আপনি কি ওকে ইনজেকশন দেবেন নাকি? না না, একটু ব্লাড নেব। ব্লাড নেবেন মানে? ডক্টর রয় ওর জন্য একটা ব্লাড টেস্ট লিখে দিয়েছেন, সেটা করতে হবে। কিসের টেস্ট? আমার বাচ্চা তো সুস্থই আছে সিস্টার। হুম, সে আছে, কিন্তু দরকার এটা। ওর কি টেস্ট হবে? আপনি কি সব বুঝবেন? কত রকম টেস্ট দরকার বলুন তো। না 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 সিস্টার, আমি ওর গা থেকে এক ফোঁটা রক্ত আপনাকে নিতে দেবো না। এ কি, আপনি যদি এরকম ভাবে রিয়্যাক্ট করেন তো আমি ডিউটি করবো কি করে? না কিন্তু তাহলে বলুন ওর রক্ত কেন নিচ্ছেন। দেখুন, ডক্টর রয় আমাকে বলেছেন, আমি তাই এসেছি। আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি ওনাকে জিজ্ঞেস করে নেবেন। না ডক্টর রায়ের সঙ্গে কেন আমি কথা বলবো? আমি ডক্টর রায়ের পেশেন্ট, আমার বাচ্চা তো নয়। আপনি আর আপনার বাচ্চা কি আলাদা? আমি বুঝতে পারছি না, আপনি কি কিছু একটা লুকোচ্ছেন আমার কাছে সিস্টার? দেখুন, এটা আমাদের নিয়ম, আমরা পেশেন্ট পার্টির কাছে সব কিছু বলতে বাধ্য নই। তার মানে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছেন আপনারা এই বিষয়ে? না, তার দরকার নেই, আর আমিও আপনার সাথে এখন এই নিয়ে কথা বলতে চাই না, প্লিজ। না কিন্তু এভাবে তো হয় না। প্লিজ, আপনি আমার কাজটা করতে দিন। দেখুন, হসপিটালে সুপার আছেন, ডক্টর রয় আছেন, মেট্রন আছেন, আপনার যদি কিছু জানার থাকে আপনি ওনাদের সাথে কথা বলুন। আরে কি করছেন, কি ওর লাগছে তো, কাঁদছে তো, সিস্টার প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন বলছি। প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমার ডিউটি, আর আমি যেটা করছি তাতে আপনার ছেলে ভালোই হবে। চলো। আমি জানি না বিমান, তুমি প্লিজ ওদের বারণ করো, ওর গা থেকে অনেকটা রক্ত নিয়ে গেছে, আমি বারণ করেছিলাম ওরা শুনলো না। ওরা বলল কি যে ব্লাড টেস্ট করাবে ডক্টর রায় নাকি, তুমি কি জানতে বিমান? আমার কাছে লুকোচ্ছো কেন, তোমরা কিছু একটা বলো না। তবদি তুমি বিশ্বাস করো, দেখো আমি কিছু জানি না, মানে আমাকে কেউ বলেনি কি ব্লাড টেস্ট কেন করছে কি ব্যাপার, কিছু জানি না আমি। শোনো, আমি একটা কথা বলছি, আমি এখানে আর থাকতে চাই না। তুমি হয় ডক্টর রায়কে জিজ্ঞেস করো যে কেন এসব হচ্ছে, না হলে তুমি বন্ধ সই করে আমাদের নিয়ে চলো বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। ডক্টর রায় ব্লাড টেস্ট করতে দিলেন কেন? উনি আবার কিছু ডাউট করেননি তো? না, যত দিন যাচ্ছে ব্যাপারটা তত জটিল হয়ে উঠছে। ওকে তপদীপ, তপদীপ তুমি একটু দেখো, আমি 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 দেখছি, প্লিজ কথা বলো প্লিজ। আমি 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 দেখছি যে ডক্টর রায়ের সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। ওকে দেখুন, এই